আসসালামু আলাইকুম। ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স এই চ্যাপ্টারের উপর আমি আজকে 4 নম্বর ক্লাস নিব। গত 3টি ক্লাসে আমাদের এই শিটের 10 পর্যন্ত অঙ্ক করা হয়েছিল। আজকে আমরা প্রবলেম 13 থেকে অঙ্ক করে স্টার্ট করব, আর 11, 12 এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, স্ক্রিনে আমরা 13 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে স্কোয়ার লিমিটেড ইজ কনসিডারিং, স্কোয়ার লিমিটেড চিন্তা ভাবনা করছে এ প্রোপোজাল, একটা প্রস্তাব বা প্রোপোজাল নিয়ে টু ইনস্টল এ নিউ মেশিন, একটা নতুন মেশিন ইনস্টল করবে। দ্য প্রজেক্ট উইল কস্ট টাকা 1,10,000, এই প্রজেক্টে ব্যয় হবে 1,10,000 টাকা। তো প্রজেক্টে যেই টাকা ব্যয় হবে তার দুইটা নাম, প্রজেক্টে যেই টাকা ব্যয় হবে তার দুইটা নাম, এটাকে আমরা বলি টোটাল কস্ট, টোটাল কস্ট অথবা আমরা বলি এনসিও। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পেলাম যে বলা ছিল স্কোয়ার লিমিটেড ইজ কনসিডারিং, স্কোয়ার লিমিটেড চিন্তা ভাবনা করছে এ প্রপোজাল, একটা প্রপোজাল নিয়ে টু ইনস্টল এ নিউ মেশিন, একটা নতুন মেশিন ইনস্টল করবে। দ্য প্রজেক্ট উইল কস্ট টাকা 1,10,000, এই প্রজেক্টে ব্যয় হবে 1,10,000 টাকা। এই যে 1,10,000 টাকা ব্যয় হবে এটাকে বলা হয় টোটাল কস্ট অথবা এনসিও। আচ্ছা, ইটস এক্সপেক্টেড লাইফ ইজ 5 ইয়ার্স, এই প্রজেক্টের মেয়াদ হচ্ছে 5 বছর। দ্য ইস্টিমেটেড ক্যাশ ইনফ্লোজ বিফোর ট্যাক্স বা সিএফবিটি অফ দ্য প্রজেক্ট আর এস ফলোজ। আচ্ছা, এই প্রজেক্টের সিএফবিটি নিচে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি 5 বছরের অঙ্ক, 1, 2, 3, 4, 5, 5টা বছর দেওয়া আছে এবং 5 বছরে 5টা সিএফবিটি, হ্যাঁ, বা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া আছে। এখন বলছে ট্যাক্স রেট অফ দ্য কোম্পানি ইজ 50%, সরকারকে 50% ট্যাক্স দিতে হয়। অ্যান্ড চার্জ ডেপ্রিসিয়েশন অন স্ট্রেট লাইন বেসিস, এবং অবচয় ধরতে হবে সরলরৈখিক পদ্ধতিতে। ক্যালকুলেট, তোমাকে নির্ণয় করতে হবে পেব্যাক পিরিয়ড, পেব্যাক রিসিপ্রোকাল, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, তারপরে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স এবং নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই মোট 8টা রিকোয়ারমেন্ট তোমাকে সমাধান করতে হবে। ঠিক আছে, অনেক বড় একটা অঙ্ক, এই 8টা রিকোয়ারমেন্ট তোমাকে সমাধান করতে বলছে। আচ্ছা, আর এই যে পার্সেন্টেজটা দিয়ে আসলে কি বুঝাইছে, যখন তুমি এনপিভি বের করবা তখন ওই পিভি ফ্যাক্টর 10% ব্যবহার করতে হবে, বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স যখন ব্যবহার করবা, হ্যাঁ, তখন ওই যে 10% বারটায় আমাদের ক্যাশ ফ্লোগুলোকে কী করতে হবে, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পুরো অঙ্ক, এখন আমরা এই অঙ্কের সমাধান করব। তো যেহেতু অঙ্কের ট্যাক্স রেট দেওয়া আছে, সো দুইটা ওয়ার্কিংস অঙ্কের শুরুতেই করে নিবা। একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রফিটেবিলিটি টেবিল, এটা তো করতেই হবে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনটা বের করতে হয় কখন, ওই যে যখন ট্যাক্স রেট থাকে, হ্যাঁ, তখন কিন্তু আমরা ডেপ্রিসিয়েশনটা আগে বের করে নিই। তো আমরা ওয়ার্কিং 1 দিয়ে লিখলাম ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, আমরা বার্ষিক অবচয় নির্ণয় করবো। সো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ। টোটাল কস্ট কত, 1,10,000 টাকা, সালভেজ ভ্যালু প্রশ্নে নাই, সো 0 বসাইলাম, আর ইউজফুল লাইফ 5 বছর, মানে অঙ্কটার মেয়াদ 5 বছর। সো আমরা ভাগ করলে দেখতে পাচ্ছি 22,000 টাকা, এটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। আচ্ছা, ডেপ্রিসিয়েশন বের করা হয়ে গেলে আমাদের 2 নম্বর ওয়ার্কিংসে প্রফিটেবিলিটি টেবিল তৈরি করব। তো তার নিচে লিখবো যে অল অ্যামাউন্ট আর ইন টাকা এক্সেপ্ট ইয়ার, ইয়ার ব্যতীত সকল অ্যামাউন্ট টাকায় আছে। তারপরে আমাদের এই 11টা কলাম সম্ভবত এখানে আছে, মানে একদম সম্পূর্ণ যে বক্সটা আছে, হ্যাঁ, ওই 11 কলাম বিশিষ্ট আমরা একটা টেবিল তৈরি করেছি। মানে যেহেতু এখানে আমাদের প্রায় সব রিকোয়ারমেন্টই আছে, আইআরআর আর ইউ আইআরআরটা নাই আর হচ্ছে সারপ্লাস লাইফটা নাই। তো আইআরআর সারপ্লাস লাইফ বাদে আমাদের সবগুলো আইটেমই কিন্তু এখানে আছে। ঠিক আছে, সো আমাদের কিন্তু একদম পুরো বক্সটাই করতে হবে, 11 কলাম বিশিষ্ট যেই বক্সটা আছে, মানে সম্পূর্ণ একদম টোটাল যে বক্সটা, এরপরে কিন্তু আর বক্স হয় না, 11 কলাম বিশিষ্ট বক্সটাই আমাদের করতে হচ্ছে। কেন করতে হচ্ছে আমি আরেকবার একটু বলে দিই। যেমন আমাদের অঙ্কে এআরআর অথবা আরওয়াই বের করতে বলছে, সো এনপিটি পর্যন্ত কলাম দিতে হয়েছে। তারপরে অঙ্কের মধ্যে পেব্যাক পিরিয়ড, পেব্যাক রিসিপ্রোকাল বের করতে বলছে, সো সিএফ সিসিএফএটি পর্যন্ত কলাম দিতে হয়েছে। তারপরে অঙ্কে তোমার হচ্ছে এনপিবি, তারপরে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, তারপর নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে বলছে, তো আমাদের পিভি পর্যন্ত কলাম দিতে হয়েছে। তারপরে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বের করতে বলছে, সো আমাদের সিপিভি পর্যন্ত কলাম দিতে হয়েছে। তো আমাদের এই টোটাল 11 কলাম বিশিষ্ট, হ্যাঁ, টেবিল তৈরি করে আমাদের এই পুরো অঙ্কটা সমাধান করতে হবে। তো আমরা টেবিলের উপর একটা কোড লিখে নিব, যে ইয়ার হচ্ছে 1 নম্বর কলাম, সিএফবিটি 2 নম্বর কলাম, ডেপ্রিসিয়েশন 3 নম্বর কলাম, এনপিবিটি কীভাবে আসে 2 থেকে 3 বিয়োগ করলে, তারপরে ট্যাক্স কার উপর ধরতে হয়, 4-এর উপর ধরতে হয়, অর্থাৎ 4-এর উপর আমরা 50% ধরবো। তারপরে এনপিটি, এটা 6 নম্বর কলাম, 4 থেকে 5 বিয়োগ যাবে, সিএফএটি এটা 7 নম্বর কলাম, 6-এর সাথে 3 যোগ হবে, তারপর সিসিএফএটি 8 নম্বর কলাম, পি ফ্যাক্টর 9 নম্বর কলাম,
পিভি 10 নাম্বার কলাম, এটা কিভাবে আসবে? এটা আসবে তোমার 7-এর সাথে 9 গুণ করতে হবে, আর 11 নাম্বার কলাম হচ্ছে সিপিভি। আচ্ছা, এখন এই টেবিল আশা করি সবাই করতে পারো, এটা দেখা গেছে গত ক্লাসেও বুঝাইছি, হ্যাঁ আগের ক্লাসেও বুঝিয়েছি, তো এই টেবিলটা আমি আর বুঝাইলাম না, এই 10 পর্যন্ত তোমরা পারবা, ঠিক আছে? 1 থেকে 10 এ পর্যন্ত তোমরা পারবা, আমি জাস্ট সিপিভিটা একটু বুঝাই দিই। এখানে পিভি যেটা থাকবে সেটাই তুমি এখানে লিখবা, হ্যাঁ 21,364, তার সাথে পরের বছর পিভি যোগ করে 2 বছরের যোগফলটা এখানে দেখাবা, হ্যাঁ তার সাথে 3 নাম্বার বছর পিভি যোগ করে 3 বছরের যোগফলটা এখানে দেখাবা, 4 নাম্বার বছরের পিভি যোগ করে 4 বছরের পিভি দেখাবা, 5 নাম্বার বছর পিভি যোগ করে 5 বছরের পিভি দেখাবা। হ্যাঁ, তো কিউমুলেটিভ পিভি কীভাবে করতে হবে, ওই যে 1 বছর 1 বছর করে যোগ করে করে যেতে হবে। তো আশা করি সিপিভি কীভাবে নির্ণয় করলাম এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, আর যোগফল নামায় ফেলবা, ঠিক আছে? টোটাল প্রেজেন্ট ভ্যালু নামবে হচ্ছে কত, এই 5টা প্রেজেন্ট ভ্যালু যোগ করলে নামবে 1,06,235, হ্যাঁ এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। আর এনপিএটি এইটারও যোগফল নামায় ফেলবা, এনপিএটির যোগফল নামবে 32,500, এই যোগফলটা অবশ্যই নামায় ফেলবা। হ্যাঁ, এনপিএটি কেন লাগবে, কারণ আমাদের এআরআর যখন বের করতে বলে তখন আসলে অ্যাভারেজ এনপিটি লাগে, তো টোটাল এনপিটিকে আমরা হচ্ছে ইউজফুল লাইফ দিয়ে ভাগ করলে অ্যাভারেজ এনপিটি পেয়ে যাই, তো এআরআর বের করতে গেলে অবশ্যই এনপিটির যোগফল তোমাকে নামায় দেখাইতেই হবে। আর টিপিবি কেন নামাইলাম, এই যোগফলটা কেন নামাইলাম, কারণ আমাদের অঙ্কের মধ্যে এনপিবি বের করতে গেলে টিপিবিটা কাজে লাগবে, কারণ এনপিবি সূত্র হচ্ছে টিপিবি মাইনাস এনসিও, তারপরে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে গেলে টিপিবির কাজে লাগবে, হ্যাঁ কারণ প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র হচ্ছে টিপিভি ভাগ এনসিও। হ্যাঁ, তো আমাদের কিন্তু টিপিভিটা লাগবে কেন, ওই যে এনপিবি তারপরে হচ্ছে পিআই, হ্যাঁ এগুলোর জন্য। হ্যাঁ, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে গেলে পিআই মাইনাস ওয়ান, তো পিআই বের করতে গেলে আবার টিপিভি লাগতেছে, তো এই নানা কারণে আমাদের টিপিভিটাও কাজে লাগবে। সো আমরা প্রেজেন্ট ভ্যালুগুলো যোগ করবো, যোগ করলে আমাদের টিপিভি রেজাল্ট আসবে 1,06,235। আচ্ছা, সো আমাদের বক্সগুলো কমপ্লিট, এখন আমরা হচ্ছে একটা একটা করে রিকোয়ারমেন্টের সমাধান করব। তো আমাদের বক্স কমপ্লিট আছে, এখন আমরা রিকোয়ারমেন্ট 1-এর সমাধান করব, ক্যালকুলেশন অফ পে ব্যাক পিরিয়ড বা পিবিপি নির্ণয় করব। সো পিবিপি নির্ণয় করার জন্য আমাদের যেতে হবে কি, সিসিএফটিতে যেতে হবে, ঠিক আছে? সিসিএফটিতে প্রথমে যেতে হবে, আমি একটু সূত্রটা লিখে নিই, যে পিবিপি সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি। এখন এই সূত্রের মধ্যে 4টা উপাদান আছে, এ এনসিও সি ডি, আমরা হেয়ারের মধ্যে এ এনসিও সি ডি এই 4টা আইটেম লিখলাম। এখন এ এর মানটা কত হবে এটা জানার জন্য আমাদের সিসিএফটিতে যেতে হবে, সিসিএফটিতে গিয়ে আমরা খুঁজবো কোন মানটা এনসিওর কাছাকাছি। তো আমরা দেখি এনসিও 1,10,000, 1,10,000-এর কাছাকাছি কোনটা, কাছাকাছি বলতে সমান অথবা কম, কিন্তু বেশি নেওয়া যাবে না। আচ্ছা, সমান পাই নেই কিন্তু ইমিডিয়েট কমটা পাইছি, 1,09,000, এটা হলো কাছাকাছি মান। এই কাছাকাছি বরাবর যে ইয়ারটা পাবো সেটাই হবে এর মান, এই যে এর মান হচ্ছে 4, তারপর আমাদের এনসিও হচ্ছে 1,10,000 টাকা, আর সি হচ্ছে এই যে কাছাকাছি যে মানটা এটাকে আমরা সি বলি, সি এর মান হবে 1,09,000। আর ডি এর মানটা কত হবে, ইয়ার এ বরাবর যেই সিএফটি তার নিচেরটাই হবে ডি এর মান, ডি এর মান হবে 33,500, ঠিক আছে? আবারও বলতেছি যে এ কিভাবে বের করবা, এ বের করার জন্য যেতে হবে সিসিএফটিতে, সিসিএফটিতে যেতে হবে, সিসিএফটিতে গিয়ে খুঁজতে হবে কোন মানটা এনসিওর কাছাকাছি। আমাদের এনসিও হচ্ছে 1,10,000, তাহলে সিসিএফটিতে গিয়ে খুঁজতে হবে কোন মানটা 1,10,000-এর কাছাকাছি, প্রথমটা 1,10,000-এর কাছাকাছি না, দ্বিতীয়টা 1,10,000-এর কাছাকাছি না, তৃতীয়টা 1,10,000-এর কাছাকাছি না, চতুর্থ আইটেমটা 1,10,000-এর কাছাকাছি। তো যেই মানটা 1,10,000-এর কাছাকাছি, কাছাকাছি বলতে সমান অথবা কম কিন্তু বেশি না, তো যেই মানটা 1,10,000-এর কাছাকাছি, আমরা তো সমান পাই নাই তাই ইমিডিয়েট কম 1,09,000 পাইছি, তো এই মানটাকেই তো আমরা কাছাকাছি মান বলবো, যাকে আমরা সি বলে থাকি। হ্যাঁ, তো সি এর মান পেয়ে গেলাম কত, 1,09,000, এই 1,09,000 বরাবর যে ইয়ারটা পাবো সেটাই হচ্ছে এ এর মান, তো এ এর মান হচ্ছে 4, সি এর মান হচ্ছে 1,09,000। আর এ বরাবর যে সিএফটি, আবার বলতেছি এ বরাবর যে সিএফটি তার নিচেরটাই হচ্ছে ডি এর মান, ঠিক আছে? সো ডি এর মান হবে 33,500। তাহলে তুমি সব মান লিখে ফেলবা, এ এর মান 4, এনসিও 1,10,000, সি এর মান 1,09,000, আর ডি এর মান 33,500, তারপর সূত্রের মধ্যে মান বসে দিলে রেজাল্ট আসে 4.03 ইয়ার্স। আচ্ছা, 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল পে ব্যাক রিসিপ্রোকাল, তো হেডিং দিবা দেন পে ব্যাক রিসিপ্রোকালের যে সূত্র আনিকলের সূত্র কী ছিল, 1/PVP × 100, তো 1/4.03 × 100, দ্যাটস মিন 24.81%। আচ্ছা, এরপরে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড বা DPBR, সরি আর তো হবে না, DPBP,
আচ্ছা, তো আমাদের ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বা ডিপিবিপি নির্ণয় করতে হবে। তো ডিপিবিপি নির্ণয় করার জন্য সেম সূত্র, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি, এই সূত্রটাই প্রয়োগ করতে হবে। তো আমাদের এ এর মান, এনসিওর মান, সি এর মান, ডি এর মান, এগুলো বের করতে হবে। আচ্ছা, তো আমি বক্সটা একটু ক্লিন করে নিচ্ছি, বক্সটা একটু ক্লিন করে নিচ্ছি। এখন আসো যে কিভাবে আমরা হচ্ছে এ এর মান, তারপরে সি এর মান, ডি এর মান, এগুলো বের করতে পারি। আচ্ছা, যখন ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বের করবা, হ্যাঁ, যখন ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বের করবা, তখন তোমার যেতে হবে সিপিভিতে, মানে এ এর মানটা যখন তুমি বের করতে চাইবা প্রথমত। তো এ এর মানটা বের করার জন্য যেতে হবে কোথায়, সিপিভিতে। সিপিভিতে গিয়ে খুঁজবা কোন মানটা এনসিওর কাছাকাছি। হ্যাঁ, এনসিও হচ্ছে 1,10,000, 1,10,000-এর কাছাকাছি কোনটা, কাছাকাছি কোনটা, এই যে এটা হচ্ছে 1,10,000-এর কাছাকাছি। কাছাকাছি বলতে সমান অথবা কম, কিন্তু বেশি না, সমান অথবা কম কিন্তু বেশি না। তো আমরা দেখতে পাচ্ছি 1,10,000-এর কাছাকাছি কত, 1,06,235। এই বরাবর যে ইয়ারটা আছে এটা হচ্ছে এ এর মান। হ্যাঁ, আর কাছাকাছি মানকে আমরা বলি সি। হ্যাঁ, তো এ এর মানটা লিখে ফেললাম 5, তারপরে এনসিও তো আমাদের 1,10,000, সি এর মানও পেয়ে গেছি 1,06,235। এখন সমস্যা হলো ডি এর মান আমাদের প্রশ্নে কত হবে। ডি বলতে আমরা বুঝি ইয়ার এ বরাবর যে পিভিটা আছে তার নিচে যদি কোনো পিভি থাকে সেটাই হবে ডি এর মান। এখন আমাদের অঙ্কটা তো 5 বছরেই শেষ, আমাদের অঙ্কটা তো 6 নম্বর বছরে যায় নাই। যদি 6 নম্বর বছরে যেত তাহলে 6 নম্বর বছরের পিভিটাকেই তো আমি ডি বলতাম, কারণ 5 নম্বর বছর বরাবর যে পিভি তার নিচেই তো 6 নম্বর বছরের পিভি, ওই নিচের পিভিটাকেই তো আমরা ডি বলতাম। এখন ডিটা আমাদের প্রশ্নে মানে ওই সিস্টেমেটিক ওয়েতে আমরা বের করতে পারতেছি না, ঠিক আছে, যেহেতু অঙ্কটা 5 বছরের। হ্যাঁ, সেহেতু আমরা 6 নম্বর বছরে যেতে পারতেছি না, তো আমাদের ডি এর মান কিন্তু পাওয়া যাচ্ছে না। তো পাওয়া না গেলে কি করব, ওই ইয়ার এ বরাবর যেই পিভিটা আছে সেই পিভিটাকে ডি ধরতে হবে। তাহলে ডি এর মান কত হবে, 20,800। তাহলে আমাদের ডি এর মান হবে 20,800। এরপর আমরা সূত্রের মধ্যে মান বসে দিলে 5.18 ইয়ার্স হবে অঙ্কের রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা, আর বুঝাইতে হবে কিনা বুঝলাম না, আমি আরেকবার একটু বলে দিই। হ্যাঁ, যদি তারপরও কারো কনফিউজ থাকে তাহলে আশা করি আরেকবার রিপিট করলে বুঝে যাবা যে আমাদের এ এর মানটা যখন বের করতে হবে তখন আমরা যাব কোথায়, সিপিভিতে যাব। সিপিভিতে গিয়ে খুঁজবো যে এখানে তো 5টা মান আছে, কোন মানটা এনসিওর কাছাকাছি। এনসিও 1,10,000, তো কোন মানটা 1,10,000-এর কাছাকাছি। কাছাকাছি বলতে সমান অথবা কম কিন্তু বেশি না। তো দেখতে পাচ্ছি কাছাকাছি পাইলাম 1,06,235-কে, সমান তো পাই নাই, তো ইমিডিয়েট কমটা পাইলাম। হুম, তো এই বরাবর যে ইয়ারটা আছে এটা হচ্ছে এ এর মান, আর এই কাছাকাছি মান এটা হচ্ছে সি এর মান। হ্যাঁ, তো আমরা এ এর মান 5 লিখলাম, এনসিও তো জানি 1,10,000, কাছাকাছি মানটা 1,06,235, সবই পেয়ে গেলাম, ডি এর মানটা দরকার। এখন ডি হচ্ছে ইয়ার এ বরাবর, ইয়ার এ বরাবর যেই পিভি তার নিচের পিভিটাই হচ্ছে ডি। এখন নিচে যদি পিভি না থাকে তাহলে ওই বরাবর যেই পিভিটা পাবা সেটাকে ডি ধরে নিবা, অর্থাৎ 20,800। তাহলে ডি এর মান হবে 20,800। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট হচ্ছে 5.18 ইয়ার্স, এটা হচ্ছে ডিসকাউন্টের পেব্যাক পিরিয়ড। আচ্ছা, এরপরে আসি আমাদের 4 নম্বর রিকোয়ারমেন্টে। 4 নম্বর রিকোয়ারমেন্টে বের করতে বলছিল অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা এআরআর। তো এআরআর বের করার সূত্র কি, অ্যাভারেজ এনপিটি ভাগ অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। অ্যাভারেজ এনপিটি বের করে নিবা, এই যে একটু জায়গা খালি রেখে ওয়্যার দিয়ে অ্যাভারেজ এনপিটি, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করে নিবা। অ্যাভারেজ এনপিটি সূত্র কি, টোটাল এনপিটি ভাগ ইউজফুল লাইফ। টোটাল এনপিটি 32,500, এই যে প্রশ্নে বলা আছে টোটাল এনপিটি 32,500, টোটাল এনপিটি 32,500, তাকে হচ্ছে ইউজফুল লাইফ 5 দিয়ে ভাগ করবা, চলে আসবে 6,500 টাকা, এটা হচ্ছে অ্যাভারেজ এনপিটি। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট প্লাস সালভেজ ভ্যালু ভাগ 2 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। তো এই সূত্রের মধ্যে মান বসাই দিলেও আমাদের হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আসবে 55,000। তো আমরা 6,500 অ্যাভারেজ এনপিটিকে 55,000 অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, রেজাল্ট আসবে 11.82%। আচ্ছা, এরপরে চলে যাই 5 নম্বর রিকোয়ারমেন্টে। 5 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওয়াই বের করতে বলছে। আরওয়াই বের করার সূত্র হচ্ছে অ্যাভারেজ এনপিটি ভাগ এনসিও ইন্টু 100। অ্যাভারেজ এনপিটি কত, এই যে আমরা একটু আগে বের করেছিলাম যে 6,500, এটা হচ্ছে অ্যাভারেজ এনপিটি। এনসিও কত, 1,10,000, ভাগ করে 100 গুণ করবো, 5.91%, এটা হচ্ছে রয়। তারপরে হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি বের করতে হবে 6 নম্বর রিকোয়ারমেন্টে। সো এনপিভি বের করার সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। টিপিভির মান 1,06,235, তো 1,06,235 থেকে আমরা বিয়োগ করবো 1,10,000। সো বিয়োগফলটা মাইনাস ফিগারে আসে, -3,765, এটা হচ্ছে আমাদের এনপিভি। আচ্ছা, তারপরে 7 নম্বর রিকোয়ারমেন্টে বের করতে বলছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই।
তো পিআই বের করার সূত্র হচ্ছে টিপিভি ভাগ এনসিও। তো টিপিভির মান কত? 106,235। এই যে 106,235, এটা হচ্ছে টিপিভির মান। টিপিভিকে আমরা এনসিও অর্থাৎ 110,000 দিয়ে ভাগ করব, তাহলে 0.9658 এটা হচ্ছে পিআই এর মান চলে আসবে, বা প্রফিটেবিলিটি ইন্ডেক্সের মান চলে আসবে। আর আমাদের লাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে 8 নম্বর রিকোয়ারমেন্ট। 8 নম্বর রিকোয়ারমেন্ট আমরা নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা এনপিআই বের করব। এনপিআই বের করার জন্য আমরা সূত্র প্রয়োগ করব পিআই মাইনাস ওয়ান। সো পিআই এর মান হচ্ছে 0.9658। তো 0.9658 কে আমরা বিয়োগ 0.9658 থেকে আমরা বিয়োগ করে দেবো ওয়ান, রেজাল্টটা মাইনাস ফিগার আসবে -0.0342। এইটা হচ্ছে আমাদের নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা এনপিআই। তো এই ছিল আমাদের 13 নম্বর অঙ্ক, খুবই বড় একটা অঙ্ক ছিল, 8টা রিকোয়ারমেন্ট আছে। বাট এই অঙ্কটা যদি ভালোভাবে করতে পারো তাহলে দেখা গেছে অন্যান্য অঙ্ক করতেও তোমার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এই একটা অঙ্কই তোমরা করবা, আর শিটের হচ্ছে 11-12। হ্যাঁ, 11-12 এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর 13 তো আমি করাই দিলাম। এই তিনটা অঙ্ক তোমরা করে ফেলবা, 11-12-13। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।